বন্ধে স্বাভাবিক রইল বনগাঁ জনজীবন স্বাভাবিক যান চলাচল এদিন শহরে সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে বাসও ছেড়েছে স্বাভাবিক নিয়মে বন্ধে স্বাভাবিক রইল বনগাঁর জনজীবন এদিন সকালে কিছু সময়ের জন্য রেল পরিষেবা ব্যাহত হলেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক বনগাঁ ইছামতি বাস টার্মিনাস থেকে বনগাঁ বাগদা ও বনগাঁ চাকদা রুটে বাস চলাচল ছিল স্বাভাবিক আমরা হ্যাঁ একটু পাশাপাশি বিভিন্ন অটো স্ট্যান্ডগুলি থেকেও অটো চলেছে নিয়ম মতোই বন্ধ করলে আমাদের শ্রমিক যে ড্রাইভার ভাইদের আছে তাদের তো অসুবিধা হয় তাদের তো সংসার আছে গরিব মানুষ সবাই তাদের সংসারের জন্য তারা গাড়ি চালাতে হবে আমরা বন্ধ কোনোদিন দিন করি করিনি আর করবও না আমাদের দিদি নির্দেশ আছে বন্ধ করলে মানুষজন যাতায়াত করতে খুব অসুবিধা হয় যদিও এদিন সকালে বন্ধ সমর্থনকারীরা পথে নামেন বন্ধ সফল করবার জন্য। তবে বন্ধের দিনে রাজ্যকে সচল রাখতে আগেই সচেষ্ট হয় রাজ্য সরকার রাস্তায় নামানো হয় বাড়তি পুলিশ কর্মী কর্মসূত্রে যারা বনগাতে এসেছেন তাদের দাবি ট্রেনে সামান্য সমস্যা হলেও বনগাতে বন্ধে সেভাবে কোনো সমস্যা হয়নি